এই মাটিতে যাদের জন্ম তারা নিজেদের মতো করে নিজেদের ধর্ম পালন করবে। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো কথা বলা ঠিক না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এই কথা বলেন। তিনি বলেন, যারা অধিক মুনাফা লাভের আশায় নিত্যপণ্যের দাম বাড়িয়েছে সরকার তাদের কঠোরভাবে মনিটরিং করছে। ইমরান হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সনাতন ধর্মের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সংযুক্ত রয়েছি। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলা ঠিক নয়, দেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। এমনকি আমাদের কোরআন শরীফের সুরা কাফেরুনে তো স্পষ্টই লেখা আছে, লাকুন দিনকুম ওয়ালিয়ে দিন, অর্থাৎ যার যার ধর্ম সে সে পালন করবে। এবং আমরা সেই চেতনায় বিশ্বাস করি, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো কথা বলা ঠিক না, কারণ এটা হচ্ছে মানুষের বিশ্বাস, যে যেটা বিশ্বাস করে। আপনারা মনে করবেন, আপনারা এই দেশেরই নাগরিক, সমানভাবে নাগরিক অধিকার আপনারা ভোগ করবেন এবং আমরা সেইভাবে আপনাদেরকে দেখতে চাই। সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা বলেন, অধিক মুনাফার জন্য কিছু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়েছে। আমি জানি আমরা তেলের দাম বাড়িয়েছি, পরে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিস, এবং যেটা স্বাভাবিকভাবে বাড়ার কথা সেটা না, কেউ আবার এখানে অধিক মুনাফার জন্য কিছু অতিরঞ্জিত করছে। কাজেই সেখানে আমরা মনিটরিংয়ের ব্যবস্থা করছি, সেখানে আমরা খোঁজ খবর নিচ্ছি এবং সেই সাথে সাথে আমরা কিছু ব্যবস্থাও নেব। যেমন আমরা 50 লক্ষ মানুষ, তাদের জন্য মাত্র 15 টাকা দরে যাতে চাল কিনতে পারে তার ব্যবস্থা করে দিচ্ছি। আর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ধীরে ধীরে তুলে আনা হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, মানবতার জন্য কাজ করা, মানবতার উন্নতি করাই সরকারের লক্ষ্য। আমাদের সাধ্যমতো আমরা যখন যেটা করি সকলের জন্যই করি। আমাদের শুধু একটা বিষয়ে সকলকে একটু নজর দিতে হবে, যে আমরা যেন সবাই মিলে কাজ করি আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইমরান হোসাইন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।